গত 3 মাস আগে আমি সাধারণত আমার সব কাজই বসেই হয়, বসে থেকেই হয়। তো গত 3 মাস আগে আমি দাঁড়ায়া 3-4 দিন কাজ করছিলাম, 2-2.5 ঘন্টা যাবৎ। আচ্ছা, ওই কাজের কারণে আমার হাঁটুর প্লেটে ব্যথা, দোনো হাঁটুর প্লেটে। তো ভাবলাম যে কাজ শেষ হয়ে গেলে ব্যথাটা সেরে যাব। তো পরবর্তীতে আপনার এইরকমভাবে চলতেছে, একটু মানে ব্যথা থাকলে তো আর সেভাবে নর্মালি হাঁটা যায় না, স্বাভাবিক জায়গা মানে ফিরতেছি না। আচ্ছা, নামাজ পড়তেও একটু কষ্ট হইতো। ব্যথাটা যখন শোয়া থেকে উঠতাম তখন প্রচণ্ডই। আচ্ছা, বা আমি বাসে এক জায়গায় যাইতেছি, হয়তো ওঠার সময় ধীরে সুস্থে যাইভাবে উঠলাম, লং যদি জার্নি হয় দেখা গেছে নামার পরে আমার মানে বাস থেকে নামার পরে মিনিমাম 2 মিনিট ওই যেখানে নামছে ওইখানে দাঁড়ায় থাকতে হতো। তো পরবর্তীতে হাঁটু ব্যথাটা চলে আসে আমার হিপ জয়েন্টে এবং ডান পাশের। তো এটা 1-1.5 সপ্তাহ থাকার পরে এটা আবার বাম পাশের ব্যথাটা আবার চলে আসে বাম পায়ের হিপ জয়েন্টে। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আমি এই DPRC বা আমাদের যে ডক্টর শফিকুল্লাহ প্রধান, ওনার কিছু ইউটিউব থেকে কিছু ভিডিও দেখলাম আর ওনার কিছু টিভি প্রোগ্রামও আমি দেখছি। আচ্ছা, তো পরে চিন্তা করলাম একটু সব জায়গায় তো যাইতেছি তো ওইখানেও যাই, একটু দেখে আসি। তো পরবর্তীতে আর কি আসা ডাক্তারের সাথে, তারপরে কিছু টেস্ট দিল, ওইগুলো করাইলাম। পরে বললো যে এখানে 12 দিন থাকতে হবে, অর্থাৎ শনিবারে ডাক্তার দেখাইছি, আমি সোমবারে এসে এখানে অ্যাডমিট হয়ে গেলাম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আজকে 7ম দিন, আলহামদুলিল্লাহ আমি 4th দিনের মাথায় 80% সুস্থ হয়ে গেছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘ একটা সময় পর আবার হাজির হয়েছি আপনাদের সামনে। এর মাঝে আমরা অসংখ্য SMS এবং অসংখ্য ইমেল পেয়েছি আপনাদের কাছ থেকে, বিভিন্ন ধরনের কমেন্টস পেয়েছি। আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন রোগ সম্পর্কে, বিভিন্ন সমস্যা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এবং সেগুলোর সমাধান সম্পর্কেও আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন এবং সেগুলোর উপরে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা চেয়েছেন। আপনাদের সবগুলো মতামতকে আমরা অনেক গুরুত্ব সহকারে আমরা নিয়েছি এবং আমরা চেষ্টা করব আপনাদের এই মতামতগুলোকে এবং এই ধরনের সমস্যাগুলোকে ধীরে ধীরে আপনাদের সামনে পর্যায়ক্রমে আমরা হাজির করার জন্য। দর্শক, বর্তমান সময়ে করোনার যে একটা প্রাদুর্ভাব ছিল সেটা কিছুটা কমে গেছে, জনগণের মাঝে যে একটা ভীতি কাজ করছিল সেই ভীতিটাও কিছুটা কমে গেছে। মানুষ এখন আর ঘরে বসে নেই, এখন মানুষ চেষ্টা করছে যতটুকু সম্ভব নিরাপদে থেকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে তারা এবং দূরত্ব বজায় রেখে তারা তাদের সেই আগের সেই কাজগুলোতে তারা ফিরে যাওয়ার জন্য। এবং পাশাপাশি আমাদের যে হসপিটালগুলো আছে এবং যে ডক্টররা আছেন, যে ধরনের রোগীরা আছেন, তারাও কিন্তু এখন আর ঘরে বসে নেই, সবাই কিন্তু তাদের সেই চিকিৎসাগুলো তারা এখন খুব সহজেই কিন্তু আবার আগের মতো করে তারা পাওয়া শুরু করেছেন। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি, ওনার নাম হচ্ছে ইসলামুল হক, বয়স মাত্র 26 বছর, ঢাকার খুব প্রসিদ্ধ একটা জায়গায় উনি থাকেন। গত 3 মাস আগে হঠাৎ করে ওনার হাঁটুতে ব্যথা শুরু হয় এবং একটা সময় সেটা একটু ক্রনিক পর্যায়ে চলে যায় এবং এটার জন্য উনি বেশ কয়েকটা জায়গায় উনি চেষ্টা করেছেন এর চিকিৎসার জন্য। পরবর্তীতে উনি এর যখন সঠিক চিকিৎসাটা পান উনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। কীভাবে হয়েছেন আসুন দর্শক সরাসরি আমরা ওনার মুখ থেকেই পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা স্যার, ইসলামুল হক স্যার, আপনি বাংলাদেশে কোথায় থাকেন? আমি থাকি গাজীপুর টঙ্গী কলেজ গেট। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে গত 3 মাস আগে কী হয়েছিল? গত 3 মাস আগে আমি সাধারণত আমার সব কাজই বসেই হয়, বসে থেকেই হয়। তো গত 3 মাস আগে আমি দাঁড়ায়া 3-4 দিন কাজ করছিলাম, 2-2.5 ঘন্টা যাবৎ। আচ্ছা, ওই কাজের কারণে আমার হাঁটুর প্লেটে ব্যথা, দোনো হাঁটুর প্লেটে। তো ভাবলাম যে কাজ শেষ হয়ে গেলে ব্যথাটা সেরে যাব। আচ্ছা, কিন্তু কাজটাকে একটু ভারী কোনো কাজ না 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 একটা জাস্ট সিম্পল একটা বইয়ের মতো বই স্টেপলার করছিলেন।
এর আগে কি আপনার এই হাঁটু ব্যথাটা বা এটা এরকম কিছু আমার ইতিপূর্বে ছিল না? আচ্ছা, যখন হাঁটু ব্যথাটা প্রথম শুরু হয় বুঝতে পেরেছিলেন কিভাবে, মানে কি হয়েছিল? কোনো এমনি কোনো সিমটম ছিল না, জাস্ট ব্যথাটা অনুভব হইতো আর কি, দুই হাঁটুতে একসাথে। হুম হুম, আচ্ছা। তো পরবর্তীতে আপনার এইরকমভাবে চলতেছে, একটু মানে ব্যথা থাকলে তো আর সেভাবে নর্মালি হাঁটা যায় না। না তো অনেকে দেখে বলতেছে যে কি আমার কি কোনো অসুস্থ কি না। হুম হুম, তারপরে জানলো মানে আপনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন বা স্বাভাবিক থেকে স্বাভাবিক জায়গা মানে ফিরতেছি না। আচ্ছা, নামাজ পড়তেও একটু কষ্ট হইতো। হুম হুম, তো এটা ব্যথাটা কখন বেশি অনুভব করতেন, শোয়া থেকে ওঠার পরে বা সকালে বিকালে কখন একটু বেশি ব্যথাটা হতো? ব্যথাটা যখন শোয়া থেকে উঠতাম তখন প্রচণ্ডই। আচ্ছা, বা আমি বাসে এক জায়গায় যাইতেছি, হয়তো ওঠার সময় ধীরে সুস্থে যাইভাবে উঠলাম, লং যদি জার্নি হয় দেখা গেছে নামার পরে আমার মানে বাস থেকে নামার পরে মিনিমাম দুই মিনিট ওই যেখানে নামছে ওইখানে দাঁড়াই ওখানে দাঁড়াই থাকতে হতো, কারণ আমি যে সামনে এক কদম পা বাড়াবো এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আর এই এই মুহূর্তে তো আসলে বাস থেকে নামাটাও আপনার জন্য একটু রিস্কি হয়ে যেত, কারণ যেহেতু হাঁটু দিয়ে আমি মানে ড্রাইভার বা কন্ডাক্টরকে এরকমভাবে বলতাম যে অনেকটা বিনীত স্বরে যাতে করে আমার কথাটাকে একটু মূল্য দেয় এবং তারা দিচ্ছ। আচ্ছা, তো পরবর্তীতে হাঁটু ব্যথাটা চলে আসে আমার হিপ জয়েন্টে এবং ডান পাশের, তো এটা এক এক দেড় সপ্তাহ থাকার পরে এটা আবার বাম পাশের ব্যথাটা আবার চলে আসে বাম পায়ের হিপ জয়েন্টে। আচ্ছা, তো এখন তো আরও মানে প্রবলেমে পড়ে গেলাম। তার পরবর্তীতে কিছু হোমিও ওষুধ খাইলাম, কিছু টেস্ট ছিল ওইটা করাইলাম, তো যার পরবর্তীতে বললো যে বাত ব্যথা, এই ওষুধগুলো খাইলে সম্ভবত ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আবার আমার বাসার পাশে একটা হসপিটাল আছে, হসপিটাল ওইখানে আমার এক পরিচিত ওনার মাধ্যমে গেলাম। তো যাওয়ার পরে উনি দুটো এক্সরে দিল, এক্সরে করাইলাম, তো পরবর্তীতে উনি এমআরআইয়ের কথা বলছিল, তো আমি এমআরআই করাইছি, তো পরে বললো আর কি যে এটার দুটো অপশন, একটা হচ্ছে অপারেশন আর একটা হচ্ছে অপারেশন সারা। তো অপারেশন সারাটা মোটামুটি লেন্দি প্রসেস, সময় মানে সময় ব্যয়বহুল, আর অপারেশন সেটা আজকে ইচ্ছা করলে আজকেও করা যাবে বা কালকে এরকম আর কি। আচ্ছা, তো পরে ভাবলাম যে অপারেশন সারাটাই আগে দরকার, ট্রাই করবেন যে। তার পরবর্তীতে আমি আবার একটু ওই উত্তরা মেডিকেল কলেজে গেছিলাম, ওইখানে এক ডাক্তারকে দেখাইছি। উনি দেখার পরে মানে ওনার ফার্স্ট কথাটাই হচ্ছে যে অপারেশন করাইতে হবে, মানে এটাই ওনার ফার্স্ট কথা ছিল। পরে আমি ওনার কথাটাকে আর আমার ভালো লাগলো না, ডাক্তার হিসেবে একটা কথা যেভাবে বলা দরকার ওনার কাছ থেকে সেটা পাই নাই। যাই হোক, পরবর্তীতে আমি এই ডিপিআরসি বা আমাদের যে ডক্টর শফিকুল্লাহ প্রধান ওনার কিছু ইউটিউব থেকে কিছু ভিডিও দেখলাম, আর ওনার কিছু টিভি প্রোগ্রামও আমি দেখছি। আচ্ছা, তো পরে চিন্তা করলাম একটু সব জায়গায় তো যাইতেছি, তো ওইখানেও যাই একটু দেখে আসি। আচ্ছা, এই টিভি প্রোগ্রামে যে ইউটিউবের যে ভিডিওগুলো সেটাকে আপনার এই প্রবলেমটা শুরু হওয়ার পরপরই আপনি সার্চ করেছেন নাকি আগে থেকেও আপনি দেখতেন? না, এটা মূলত আমার ওয়াইফ প্রথম সার্চ করে, মানে তাও আমি এখানে আসার এক সপ্তাহ আগে। ও আচ্ছা, আরও কয়েকজন ডাক্তারের দেখা হয়েছে বাট এইটা একটু বেশি, এটা একটু বেশি ভালো লেগেছে বা আপনার সাথে আর এটা বেশি মিলে গিয়েছিল এরকম যে এখানে অপারেশনটাকে তেমন ভ্যালু দেওয়া হয়তো না। আচ্ছা, অপারেশনবিহীন যে চিকিৎসাটার কথা বলা হয় ওইটা। তো পরবর্তীতে আর কি আসা ডাক্তারের সাথে, তারপরে কিছু টেস্ট দিল, ওইগুলো করাইলাম, পরে বললো যে এখানে বারো দিন থাকতে হবে। তো আমার সেরকম কোনো মানে সাথে এরকম সময় কখনোই আমার হইতো না, কিন্তু আমার যেটা চিন্তা করলাম আগে আমার জীবন, তারপরে হচ্ছে আমার বিজনেস বা আমার অন্যান্য সব কিছু প্রফেশন। তো পরে আমি আসলে লম্বা টাইম না নিয়া, যেহেতু মোটামুটি একটা ভুক্তভোগী ছিলাম, যার কারণে আমি যেদিনে ওপর মানে আমার টেস্টগুলো করাইছি তার পরের দিন গ্যাপ দিয়ে পরের দিন অর্থাৎ শনিবারে ডাক্তার দেখাইছি, আমি সোমবারে এসে এখানে অ্যাডমিট হয়ে গেলাম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আজকে সপ্তম দিন, আলহামদুলিল্লাহ আমি চতুর্থ দিনের মাথায় 80% সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমি রোগী আর আমি বলতেছি আমার সেই ইয়া থেকে যে কনফিডেন্স বা আমার মানে মনের তৃপ্তি থেকেই যে আমারও চিন্তা ছিল আরও থাকার, কিন্তু আমার একটু সমস্যার কারণে, ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে আমি আপাতত কালকে সকালে চলে যাব।
স্যার, এই যে আপনি বলেন যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন, স্যার যখন প্রথম আপনাকে দেখেছিলেন, দেখার পরে স্যার আপনাকে কি বলেছিলেন? প্রথম আমাকে বলছিল যে কিছু টেস্ট আছে, এগুলো করায় নিয়ে আসেন, তারপরে দেখি কি। আচ্ছা, যখন টেস্টের রিপোর্টগুলো নিয়ে স্যারের কাছে, রিপোর্টগুলো নেওয়ার পরে বললো আর কি যে কিছু ঔষধ দিছে, বলছে এগুলো খাইতে থাকেন, আর যদি সময় থাকে তাহলে এখানে 12 দিন থাকেন। আচ্ছা, তো পরে আর কি স্যার কি আপনাকে এমন কিছু বলেছিলেন যে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন বা ভালো হয়ে যাবেন, এমন কোনো আশ্বাস দিয়েছিলেন আপনাকে? হ্যাঁ, আশ্বাস দিছে যে হ্যাঁ, এই বিষয়টা এরকমভাবে যে উনি যে মেডিসিনগুলো দিছেন, তো উনি মানে উনি ভাবে নাই যে আমি আসলে এখানে অ্যাডমিট হব। তো আমি তো মোটামুটি ভুক্তভোগী, আর ব্যথা কাকে বলে বা ব্যথার যে কি ইয়া, সেটা তো যার ব্যথা সে যার ব্যথা সে বুঝতে পারে। তো পরে আমি চিন্তা করলাম আমি ঔষধ খেয়াল টাইমটা লম্বা না করি, আর আমার পরবর্তীতে আমার অনেক কাজ, তা আমি এখন সময়টাই আমার অন্যান্য পরের চেয়ে এখন সময়টা আমার একটু মনে হয় ইয়াটা বেশি প্লাস পয়েন্ট। তো পরবর্তীতে আর কি আমি অ্যাটেন্ড হয়ে মানে অ্যাডমিট নিয়ে গেলাম। আচ্ছা স্যার, আপনি যেটা আমাদেরকে প্রথম দিকে বলেছিলেন যে আপনি দেখা যেত যে আপনি যখন শুয়ে আছেন, শোয়ার পরপরই আপনি উঠলে প্রচণ্ড পেইন হতো, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে হয়তো সেটা আবার আস্তে আস্তে একটু ব্যথাটা কমে যেত, বিভিন্ন জায়গায় আপনি মুভ করছেন, বসে থাকলে একটা না আপনার আবার সেই পেইনটা আবার ফিরে আসতো। তো এই যে দীর্ঘ একটা সময় আপনি ব্যথা নিয়ে আপনি যখন ভুগেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, যখন হচ্ছিল না এবং যখন ডক্টর আপনাকে বলেছেন যে আপনাকে অপারেশন করতে হবে, কিছুটা কি হতাশ মনে হয়েছিল নিজেকে যে আদৌ কি আসলে আমি সুস্থ হব? কারণ এক একজন এক এক ধরনের কথা বলছিলেন। এরকম কোনো আমার আমি ফিল করি নাই, আর এই ব্যথাটা হওয়ার কারণে আমার ওয়েট আগে মানে এখন যা আছে তার চেয়ে আরও 12 কেজি বেশি ছিল। আচ্ছা, এই ব্যথায় আমাকে মানে একবার অনেকটুকু আপনি ওয়েট লুজ করেছেন? হ্যাঁ, লুজ করছি। তারপরে আরও ভোগান্তি তো আছেই। ভোগান্তি আছে, মানে আপনার যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো সেগুলো টোটালি আপনার ব্যাহত হচ্ছিল, ঠিক মতো আর কোনোটাই করতে পারছিলেন না, মানে পুরো লাইফটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এই যে আপনি মাত্র 7 দিনে আপনি যে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার সেই আপন ভুবনে আবার ফিরে যাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। তো আসলে শুধু মেডিসিন হয়তো বাসায় বয়ে খাইলে খাইতে পারতাম, তো এখন মানে অ্যাডমিট হওয়ার কারণে আমার মনে হয় যে অনেকটা আগায় গেলাম আর কি, আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কাছ থেকে একটা মতামত আমরা একটু জানতে চাই। যেমন আপনি যেটা বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন জনের আপনি ভিডিও দেখেছিলেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন ডক্টরের মতামতও আপনি নিয়েছেন, বা পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করে মাত্র 7 দিন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশেপাশে, দেশে এবং দেশের বাইরে, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তারা হয়তো জানেন না কার কাছে গেলে বা কোথায় গেলে তারা সঠিক একটা চিকিৎসা পেতে পারেন, বা তাদের আসলে কী করণীয় সেটাই আসলে অনেকে জানে না। আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? এখানে একটা কথা, সেটা হচ্ছে মানুষ টাকা পয়সা কারণে অকারণে খরচ করে, বা টাকা থাকলে সেটা খরচ হবেই, মানে সঠিক পথে না হোক ভুল পথে। এখন আমি যেটা বলবো যে সঠিক কী জানি একটা কথা আছে যে রোগ নির্ণয় নিরাময়ের অর্ধেক। অবশ্যই, তো সেই জায়গা থেকে যখন নির্ণয়টা হয়ে গেল তখন মনে হয় নিরাময়টা খুব ইজি হয়ে যায় যদি সে সঠিক চিকিৎসাটা পায়। সঠিক চিকিৎসাটা পায়, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে যদি কারো কেউ ব্যথার বা এইরকম জাতীয় কোনো প্রবলেম ফিল করেন যে বা আপনি অনেকদিন যাবৎ ভুক্তভোগী, তো আমি বলবো যারা ভুক্তভোগী তারা এটার রেজাল্টটা বেশি পাবেন, যারা ভুক্তভোগী না তাদের কথা আমি বলবো না, আমি বলবো যারা ভুক্তভোগী তাদের জন্য এটা বা এই জায়গাটা বা ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার খুবই আমি বলবো সময় উপযোগী। ধন্যবাদ ইসলামুল হক। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, কি বুঝলেন আপনারা? এই যে আমরা একের পর এক বিভিন্ন ধরনের পেশেন্ট বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে এসে তাদের মনের কথাগুলো খুলে বলেন, এই যে আমাদের ইসলামুল হক, উনি আপনাদের জন্য কিন্তু বেশ কিছু ছোট ছোট ইনফরমেশন দিয়েছেন, গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন,
যেমন হচ্ছে সঠিক সময় সঠিক চিকিৎসাটা প্রতিটা মানুষের জন্য অনেক দরকারি। আপনি যদি সঠিক সময় আপনার সঠিক চিকিৎসাটা পান, সুস্থ হওয়া মাত্র সময়ের ব্যাপার। এই যে দেখুন, উনি যখন বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছিলেন, একের পর এক ডক্টর চেঞ্জ করছিলেন, এক একজনের মতামত নিচ্ছিলেন, কেউ কেউ বলেছেন অপারেশন অবশ্যই দরকার, কেউ বলেছেন মেডিসিনের কাজ হয়ে যাবে, বাট উনি কিন্তু নিজের সমস্যাটা নিজে ধরতে পেরেছিলেন। উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে আসলে ওনার কী করা দরকার, সেই অনুযায়ী উনি কিন্তু শুধুমাত্র মেডিসিনের উপর উনি কিন্তু ভরসা করেননি, কারণ উনি জানতেন যে শুধুমাত্র ওনার যে সমস্যা মেডিসিন উনি ভালো হবেন না, এবং ওনার সঠিক এবং সঠিক সময়ের যেই সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা কিন্তু আচ্ছা ফিজিওথেরাপিও নিতেছিলাম, ওটা দিয়েও কিন্তু ওইভাবে হচ্ছিল না। এই যে দেখুন, এখানে আরেকটা বিষয় যে আমরা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এখন যেটা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ব্যাঙের ছাতার মতো ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে, যারা দেখা যাচ্ছে যে হয়তো জেনে না জেনে বিভিন্ন উপায়ে তারা অদক্ষ লোক দিয়ে বিভিন্ন জায়গায় তারা ট্রিটমেন্ট করানোর চেষ্টা করে, এবং আমরা কিন্তু এ ধরনের আরও অনেক অসংখ্য পেশেন্টও পাই, অনেক ভুক্তভোগী পেশেন্ট পাই, যারা এসে বলেন যে এইভাবে ভুল করে আমাকে যখন এটা দেওয়া হয়েছে আমার সমস্যাটা আরও বেশি বেড়ে গেছে, যেই সমস্যাটা হয়তো ছিল 10 সেটা হয়ে গেছে 50, এরকম খারাপ অবস্থা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। এই যে দর্শক, আমরা আপনাদের কাছে একটা কথা বলবো যে বর্তমান সময়ে যত আধুনিক প্রযুক্তি আছে পৃথিবীর যে কোনো প্রান্তে, যদি আপনি যদি আপনার সমস্যার একটা সমাধান থেকে থাকে, সেই সমস্যার সমাধান করার ক্ষমতা ইনশাআল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা চেষ্টা করব আমরা আপনাকে ভালো করার জন্য, শুধুমাত্র আপনার একটা সঠিক পদক্ষেপ আপনার পুরো জীবনটা বদলে দিতে পারে, যেমনটা হয়েছে আমাদের ইসলামুল হক ভাইয়ের। উনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি কিন্তু ওনার সেই আগের জীবনে উনি ফিরে যাচ্ছেন। এই জায়গাটা কিন্তু আপনিও থাকতে পারেন, আপনার ভাই থাকতে পারে, আপনার বাবা থাকতে পারে, আপনার মা থাকতে পারে, যারা এই ধরনের অসুস্থতা ভুগছেন আপনারা দেরি করবেন না। আপনারা যেখানেই যান, যেখানেই চিকিৎসা করেন, আগে জানবেন, বুঝবেন, তারপরে আপনারা সঠিক সিদ্ধান্তটা নেবেন। আশা করি আপনারা এতেই অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এই যে মূল্যবান মতামতটা আমাদের সাথে শেয়ার করেছেন, অসংখ্য দর্শক এটা জেনেছেন এবং তারাও এতে অসংখ্য উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।